জাপান সাগরে মোতায়েন হচ্ছে মার্কিন সুপার কেরিয়ার কোরীয় উপদ্বীপের দিকে পাঠানো মার্কিন সুপার কেরিয়ার কার্ল ভিনসন তার পথ পরিবর্তন করে জাপান সাগরের দিকে রওনা হয়েছে অস্ট্রেলিয়া সফররত পেন্স শনিবার একথা জানান তিনি বলেন চলিত মাসে শেষ হওয়ার আগে এটি জাপান সাগরে এসে পৌঁছবে আমাদের প্রত্যাশার অনতরিটি জাপান সাগরে অবস্থান নেবে বিমানবাহী অনতরিটি কোরিয়া উপদ্বীপ থেকে এখন পাঁচ হাজার কিলোমিটার দূরে এদিকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সম্পর্কের সুবাদে কোরিয়া উপদ্বীপকে শান্তিপূর্ণ উপায়ে পরমাণু অস্ত্র থেকে সরিয়ে আনা এখনো সম্ভব বলে উল্লেখ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যখন বাগযুদ্ধ চলছে যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তখনই আশাবাদ ব্যক্ত করেন তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টানবুলের সঙ্গে শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে পেন্স এসব কথা বলেন রয়টার্স এ খবর জানিয়েছে পেন্স বলেন আমরা বিশ্বাস করি আমাদের আঞ্চলিক মিত্ররা ও চীন চাপ প্রয়োগ করলে আমরা হয়তো শান্তিপূর্ণ উপায়ে পরমাণু অস্ত্র মুক্তি কোরিয়া উপদ্বীপের এক ঐতিহাসিক লক্ষ্য অর্জন করতে সক্ষম হব তিনি আরো বলেন এখন পর্যন্ত চীন যেসব পদক্ষেপ গ্রহণ করেছে তাতে আমরা খুবই উৎসাহিত হয়েছি। সংবাদ সম্মেলনে পেন্স উত্তর জানান পেন্স বলেন পিয়াং এর পরমাণু অস্ত্রের হুমকি মোকাবেলায় সামরিক পদক্ষেপ সহ সব ধরনের অপশন টেবিল রয়েছে তবে প্রেসিডেন্ট কিম জন উনের পরমাণু অস্ত্রের উচ্চাসা খর্ব করতে চিন্তার প্রভাব আরও প্রয়োগ করবে প্রত্যাশা করেন তিনি পেন্স বলেন যদিও সব অপশন টেবিলে রয়েছে আমি নিশ্চিত করে বলছি যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া ও চীন এবং এই অঞ্চলের অন্য মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে যতক্ষণ পিয়াং পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ত্যাগ না করবে উত্তর কোরিয়া সরকারের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ অব্যাহত থাকবে তিনি আরও বলেন চীন যদি উত্তর কোরিয়ার সমস্যা সমাধানে সক্ষম না হয় তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তা সমাধান করবে টানবুল ও পেন্সের বক্তব্যের প্রতিধ্বনি করেন তিনি বলেন উত্তর কোরিয়া ব্যাপরোয়া ও ভয়ানক সরকার আমাদের এই অঞ্চলে শান্তি স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে তিনি বলেন কিমের পরমাণু অস্ত্র সক্ষমতা অর্জনে উচ্চাশা খর্ব করার ক্ষেত্রে চীনের একটা দায়বদ্ধতা রয়েছে এবং তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী চিন্তার দায়িত্ব পালন করবে টানবুল বলেন বিশ্বের নজর এখন চীনের দিকে আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে